নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা বন্ধুরা থামবেন আর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার বেশ কিছু রোজি ভ্যারাইটির ফুল সমেত অ্যাডেনিয়াম গাছের আপডেট ও বেশ কিছু নর্মাল ভ্যারাইটির ফুল সমেত অ্যাডেনিয়াম গাছের আপডেট নিয়ে তো চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার সাথে সাথে যে সকল নতুন বন্ধু চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছেন সেই সকল নতুন বন্ধুদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এতে আমি গাছ সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন খুব সহজ পরিচর্যা করেও সম্পূর্ণ জৈব খাবার দিয়েও আমি আমার সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলিতে কীরকম ফুল পেয়েছি তারই একটা ছোট্ট ক্লিপিং বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো আমার সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলি একসঙ্গে কখনোই ফুল দেয়নি কেউ বা মার্চ মাসের শেষে ফুল দেয়া শুরু করেছে কেউ বা এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ফুল দেয়া শুরু করেছে আবার কোনো কোনো গাছ এখনও ফুল দিয়ে যাচ্ছে তাই যে গাছ যখন ফুল দিয়েছে তারই ছোটো ছোটো ক্লিপিংগুলি আমি তুলে রেখেছি আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি কারণ আমি চাই প্রত্যেক বন্ধুই সহজেই এই ছাদ বাগানে এই গাছটি বসাতে পারেন বিশেষত সেই বন্ধুদের আমি অনুরোধ করব যাদের হাতে সময় নেই কিন্তু সবুজ প্রকৃতিকে প্রচণ্ড ভালোবাসেন ভালোবাসেন গাছ বসাতে গাছের সাথে থাকতে তাদের আমি অনুরোধ করব ছাদ বাগান বা ব্যালকনি বাগান যদি করতে চান তাহলে অতি অবশ্যই এই সহজ গাছটি আপনারা করতে পারেন এদের দিতে হয় না কীটনাশক দিতে হয় না ফাঙ্গিসাইড চাই শুধু অল্প খাবার আর অল্প পরিমাণ জল জলও প্রত্যেক দিন আপনাদের দিতে হবে না যদি শুধুমাত্র সয়েল মিডিয়াতেই অ্যাডেনিয়াম গাছ বসান আর যদি অ্যাডেনিয়াম গাছ মাটির সাথে বালি কাঁকড় ছোট স্টোন চিপ মেশানো সয়েল মিডিয়াতে বসান তাহলে আপনারা প্রাত্যহিক জল দিতে পারেন এতে গাছের কোনো ক্ষতি হবে না বন্ধুরা অ্যাডেনিয়াম গাছের টবেতে যদি মাসে দুবার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন যদি মাসে দুবার মিক্স সার পনেরো দিন অন্তর আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদেরও অ্যাডেনিয়াম গাছে খুব সহজেই জৈবভাবেই ফুল ফুটবে আমি আমার সমস্ত রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছগুলি এবং নর্মাল ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছগুলিতে পনেরো দিন অন্তরেই সার প্রয়োগ করি আমি আমার সমস্ত রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছগুলি এই রকম অবস্থায় মাত্র সত্তর টাকার বিনিময়ে আগস্ট মাসের নার্সারি থেকে কিনে এনেছিলাম বন্ধুরা আমি নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক পর্যন্ত সমস্ত রোজি ও নর্মাল ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছে কোনো খাবার দিইনি কথায় আমার অ্যাডেনিয়াম গাছগুলিকে একটুও খেতে দিইনি পুরো শীতকাল জুড়ে ফেব্রুয়ারি মাসের থার্ড উইক থেকে আমি প্রথম এদের খাবার দিই মিক্স এরপর আমি পনেরো দিন অন্তর অন্তর এই মিক্সার আমি আমার সমস্ত অ্যাডিনিয়াম গাছকেই গাছ অনুযায়ী খেতে দিই বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা আপনাদের বলে রাখা ভালো যখনই যে কোনো গাছকে আপনারা খেতে দেবেন অর্থাৎ যখনই টবের যে কোনো গাছে আপনারা সার প্রয়োগ করবেন তখন সেই গাছের বয়স ও বৃদ্ধি এবং আকার দেখেই তখন সেই গাছের টবেতে পরিমাণ মতো সার প্রয়োগ করবেন কি বলছেন ব্যাপারটা বুঝতে পারলেন না ঠিক আছে একটু পরিষ্কার করে বিষয়টা বুঝিয়ে বলি বন্ধুরা সোজা কথা হলো গাছটি যদি ছোট হয় তাহলে অল্প খাবার দেবেন অর্থাৎ সার অল্প দেবেন এবং গাছটি যদি বড় হয় তাহলে পরিমাণ একটু বেশি দেবেন অর্থাৎ খাবার ও সার একটু বেশি পরিমাণ দেবেন যেমন ধরুন বন্ধুরা আমার চার বছরের ছোট মেয়ে যে পরিমাণ খাবার খেয়ে পেট ভরায় আমি নিশ্চয়ই সেই পরিমাণ খাবার খেয়ে পেট ভরাই না এবার আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম কোন গাছের টবে কত পরিমাণ সার প্রয়োগ করবেন সেটা একান্তই তার বয়স আকার এবং বৃদ্ধি থেকেই বুঝতে পারবেন বন্ধুরা কোন গাছে কত পরিমাণ সার প্রয়োগ করবেন সেটা আপনারা আপনাদের গাছ দেখেই আপনারা নির্ণয় করতে পারবেন সেটা আমি এখান থেকে বসে বলতে পারবো না তো যাই হোক বন্ধুরা আপনারা যদি আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলিতে ফুলে ভরাতে চান আমার মতো প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চান তাহলে অবশ্যই মাসে দুবার মিক্সার আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলিতেও প্রয়োগ করুন তাহলে রেজাল্ট আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন আমার গাছগুলি কি প্রচুর পরিমাণে ফুল দিয়েছে দেশি নর্মাল ভ্যারাইটির ফুলগুলিও কত সুন্দর তার সৌন্দর্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রোজি ভ্যারাইটির গাছ যদি নাও থাকে যদি এইরকম নর্মাল ভ্যারাইটির গাছ থাকেও তাহলেও দেখবেন আপনাদের মন খুব ভালো লাগবে কেন এই সুন্দর সুন্দর ফুলগুলো আপনাদের মুখে একচিলতে হাসি এনে দেবে আপনাদের বাগান করার সার্থকতা এনে দেবে তো যে সকল বন্ধু এখনো পর্যন্ত বাগানে অ্যাডেনিয়াম গাছ বসাতে পারেননি আর অপেক্ষা না করে দ্রুত নার্সারি থেকে কিনে আনুন রোজি অথবা নর্মাল ভ্যারাইটির যে কোনো অ্যাডেনিয়াম গাছ খুব সহজ পরিচর্যা করেই ফোটাতে পারবেন আমার মতন প্রচুর পরিমাণ ফুল এবং যে সকল বন্ধুর অ্যাডেনিয়াম গাছ রয়েছে কিন্তু তাদের ফুল আসছে না তারা অতি অবশ্যই মিক্স সার আপনাদের গাছে প্রয়োগ করুন তাহলে দেখবেন আপনাদের পছন্দের অ্যাডেনিয়াম গাছেও ফুটবে আমার মতো সুন্দর সুন্দর ফুল বন্ধুরা আপনারা যদি আপনাদের অ্যাডেনিয়াম গাছে মিক্স সার মাসে দুবার প্রয়োগ করতে পারেন তাহলে কোনো রকম রাসায়নিক সার আপনাদের পছন্দের অ্যাডেনিয়াম গাছে ফুল পাবার জন্য প্রয়োগ করতে হবে না আপনাদের গাছেও সহজেই ফুটবে এবং সম্পূর্ণ জৈবভাবেই ফুটবে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম ফুল তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে আমি খুবই আনন্দিত হব আমি আশা করব আরও এক ধাপ এগিয়ে যাব সবুজ বিপ্লবের দিকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে গাছ সম্পর্কিত নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন গাছের সাথে থাকবেন নিজের মনকেও ভালো রাখবেন ধন্যবাদ